ওকে সো বারোটা করে কলম থাকে এখানে আমরা যেটা করতে চাচ্ছি এখন আমি এই এই কলমটাকে জাস্ট আমি বারো থেকে আমি কমিয়ে দিচ্ছি এগারো করে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন কী হচ্ছে ধরুন এগারোতে চলে আসলো উপরে একটু লক্ষ্য করবেন এই জায়গায় লক্ষ্য করবেন এটা যখন বারো থাকে তখন কী হয় আর এগারো থাকলে কি হয় বারো যখন দিলাম এই বারোতে চলে গেল আবার যখন আমি এটাকে এগারো করবো লাইক এগারো এবং এটাকে ঠিক করে দিচ্ছি এগারোতে আসলো আবার আমি এটাকে এখন আবার দশ করবো তাহলে বুঝতে পারবেন কতটুকু করে একটা কলমের জায়গা দশ ঠিক আছে কমতেছে কিন্তু আবার ধরুন যে এখানে নয় তো এইভাবে করতে সরি উল্টা হয়ে গেছে উনিশ হয়ে গেছে হবে না তো এখানে যদি একটা কলম দেন তাহলে বুঝতে পারবেন সাইজ কতটুকু কল এম ডি ওয়ান একেবারে খুব ছোটো হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি আমাদের কনসেন্ট অনুযায়ী সাইজটা বড়ো হবে তো এইভাবে আমরা বারোটা করে কলম ইস করি তাহলে আমরা যদি চারটা কলম নিতে চাই এখানে তাহলে চারটা কলমে ভাগ করে দিতে হবে ঠিক আছে তো বারোটা কলাম ইউজ করা যায় তাহলে আমি এখানে অবশ্যই তিনটা কলাম নিয়েছি তিন বারং ছত্রিশ হয়ে গেছে তা আমি যদি বারোটার মধ্যে প্রাখতে চাই তাহলে অবশ্যই একে চারটা চারটে করে দিও তাহলে চার তিন চারে বারোটা হলে সে লাইন লাইন চলে আসবে এটা কিন্তু আপনাদেরকে মানতে হবে এই যে তিন চারে বারোটা করে দিলাম এখন দেখেন যে সে লাইন লাইন হয়ে হয় সরি এটা হচ্ছে মোবাইল ডিভাইসে ওয়েটস আমরা ভুল করে ফেলছি রাইট চার চারে আট চারে বারো তিন চারে বারো ইয়াস সবই ঠিক আছে না আসার কোনো কারণ তো দেখছি না আচ্ছা এখানে আমরা এমডি ইউজ করে থাকি ওয়েট এম না এখানে এমডি 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 তাহলে এখানে অবশ্যই বারোটা হওয়ার কথা আচ্ছা আমাদের বুডস্টাফ কেন জানি কাজ করছে না তো এটা আমাদেরকে একটু দেখতে হবে বুডস্টাফের সমস্যাটা কোথায় বুডস্টাফের সিএসএস অ্যাপ্লাই করা হয়েছে অলরেডি এখানে ফ্লেক্স করা আছে কেন জানি সো এমবিতে ফ্লেক্স থাকবে না এখানে বুডস্ট্যাপ কোনো একটা প্রবলেম হয়েছে সেটা আমাদেরকে এখনই ফিক্স করতে হবে হয়তো আচ্ছা আমরা এখানে যেটা করেছি ভুল করেছি এখানে আমাদের যে কোয়ারিটা আমরা অ্যাড করিনি তো অবশ্যই এদের যাবা ইউজ করতেছি এখন যে কোয়ারি লাগবে কারণ এরা যে কোয়ারিটা ইউজ করে তো অবশ্যই আমাদেরকে যে কোয়ারিটা অ্যাড করে নিতে হবে এটা আমাদের মিস্টেক তো যে কোয়ারিটা আমরা অ্যাড করে নিচ্ছি যে করে ফলে ডাউনলোডে করে নেব যে কোয়ারি ডাউনলোড যে কোরি ডাউনলোডে গেলাম ডাউনলোডে যাওয়ার পরে আমি এখানে ডাউনলোডে ক্লিক করছি ক্লিক তো হয়ে আছে আমি কমপ্রেস ভার্শনটা নিয়ে নিচ্ছি প্রোডাকশনটা এই ফাইলটাকে সেভ ইস করবো সেভ বিজ করে যেটা আছে ওই ফোল্ডারে চলে যাবো আমি যাওয়ার পরে ডিজাইন এবং যে এস এবং যে করে মিন যেটা আছে সেটাই দিয়ে রাখলাম আচ্ছা হয়ে গেছে আমাদের ডাউনলোডটা এখন আমাকে এই ফাইলটাকে জাস্ট ইনক্লুড করাতে হবে আমাদের পেজটাতে তো এই ফাইলটাকে ইনক্লুড করার জন্য যেটা করতে হবে জাস্ট আগের মতোই এখানে উপরে থাকতে অবশ্যই যে কোয়ারিটা উপরে থাকবে তারপরেই বাদ বাকি যে যাদেরই জিনিস ইউজ করতেছেন ওইভাবে রাখতে হবে যে করে নামটা আমি কপি করে নিই এখানে যে নামটা ছিল নিউ সরি এখানে যে আগের ট্যাপটা করলেই হয়ে যাবে এই নামটা ছিল এই নামটা আমরা জাস্ট ইউজ করে দেবো ওখানে তো নামটাকে আমি এখান থেকে এভাবে ইউজ করলাম করে আমি এখন রিলেট করবো জিনিসটাকে আচ্ছা যে কোয়ারি তো কাজে আসে নাই তাহলে মেবি আমাদেরকে এখানে বান্ডেলটা ইউজ করতে হচ্ছে ফাইল মনে হয় আপডেট করেছে দেখতে হচ্ছে ফাইল আপডেট করেছে কিনা গেট স্টার্টেড এখানে বুথ আদার্স ডিজাইন js এখানে বলেছে jquery মিন এবং bootstrap মিন সবই ঠিক আছে তো এটা হুম মোটামুটি সব ঠিকই লাগছে তারপরও না হওয়ার কারণটা দেখি একটু কল এম ডি ফোর এবং এটা হচ্ছে এটা ওকে ফিক্স করে নেক্সট শেডিউল বানাচ্ছি